হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ফ্রি ফায়ার আমাকে নতুন একটা ক্যারেক্টার গিফট করছে, সেটা হলো শিরো ক্যারেক্টার। তোমরা জলদি, খুবই জলদি পেয়ে যাবা। আর ক্যারেক্টারের যে অ্যাবিলিটি, মেইন যে জিনিসটা, আমি ইন শর্টে তোমাদের ভালো বোঝার জন্য বলে দিই। 80 মিটারের মধ্যে যদি কোনো এনিমি তোমাকে ফায়ার করে, তবে সেটা অটোমেটিক্যালি মার্ক হয়ে যাবে। আর মার্ক হওয়া এনিমিটাকে তোমরা যখন ফায়ার করবা, প্রথম বুলেটটা 100% আর্মোর পেনেট্রেশনের ড্যামেজ দিবে। এখন কথা হলো আর্মোর পেনেট্রেশনটা কী। আর্মোর পেনেট্রেশন হলো ভেদ করার ক্ষমতা। মানে এনিমির যদি হেলমেট বেস্ট লেভেল 4 লেভেল 5 বেস্টও থাকে, তবেও সেটা লেভেল হেলমেট বেস্ট না থাকার মতো ড্যামেজ দেবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের র্যাঙ্ক ম্যাচে, সোলো ভার্সেস ডুও র্যাঙ্ক ম্যাচে, আর দেখি এই ক্যারেক্টারে কামাল। তো গাইস, বরাবরের মতো আমরা নেমে পড়লাম আমাদের ফেভারিট প্লেস পিকে। আর জানি না কেন, জানি না র্যাঙ্ক ম্যাচে এত কম প্লেয়ার নামতেছে কেন, পিকে মাত্র 2 জন নামছে। তো আমরা, আরে ভাই ভাই ভাই, নামতে নামতে এমবি 14 পেয়ে গেছি। তো আমাদের ক্যারেক্টারের যে অ্যাবিলিটি আছে ওটাও চেক করতে হবে। আর এসএমজির মধ্যে তো বেস গান পেয়ে গেলাম। তো শিরো ক্যারেক্টারের লুকটা দেখে নেব নাকি। ভাই দেখো, পুরাই অস্থির, নাকের মধ্যে কে জানি ঘুষি মেরে নাক ফাটাই দিছে, নাকে টেপ মেরেও রাখছে, মানে পট্টি মানে রাখছে। তো যাই হোক, পাশের বিল্ডিং একটা এনিমি আছে, P90টা নিয়ে নিই। আর এনিমিটার, আচ্ছা টোকেনটা নিয়ে নিই। এই টোকেন দেওয়ার পরে আমি শর্ট গানটা ইয়ে করি, প্রত্যেকটা বার যখন শর্ট গান পাই না, ওই শপে যায় শর্ট গানটা সুইচ করে নিই। তো পাশের বিল্ডিংয়ে আরেকটা এনিমি আছে, ওইটারে যে আমি প্রথমে মারবো। শর্ট রেঞ্জে মনে হয় না এটা তেমন একটা ইউজফুল, কজ শর্ট রেঞ্জের মধ্যে তো 80 মিটার না, এমনিও তো দেখতে পারবো শর্ট রেঞ্জের মধ্যে প্লেয়ার আছে কি নেই। বাট ড্যামেজ, যে ড্যামেজটা দেবে, যারা ড্র্যাগ হেড শটে এক্সপার্ট তাদের জন্য অনেক ইউজফুল। উপরে প্লেয়ার আছে, ও ভাই কি ক্যাম করতেছিল, ও রিলোডের আওয়াজ চলে আসছিল, এই জন্যই আমি শিওর হইতে পারছিলাম যে আছে। তো ভাবছিলাম কি ওর টিমমেট হয়তো ওরে বাঁচানোর জন্য আসবে, আসলো না। আচ্ছা গাড়ি যেতেছে, আরে দাঁড়া আমি এখানে, আরে ও তো শুটই করলো না আমার দিকে। শর্ট না কাটলে তো লাভ নাই। আরে রাইটেও প্লেয়ার আছে একটা, কি ব্যাপার, সাইন আসতেছে না কেন? আরে বুলেট শেষ, সাইন না আসার, ও মেবি 80 মিটারের দূরে এই জন্য সাইন আসতেছে না। তো আমরা এর সামনে যে একটু মানে শুট দেবো, যাতে আমাদের শুট দেয়, যাতে বুঝতে পারি। এই তো এই জিনিসটা শো করবে গেছে, এই যে মার্ক, মার্কটা শো করার পর যারা ড্র্যাগ হেডশট, মানে প্রথম শটটা যে আর্মর পেনিট্রেশন দেবে, মানে প্রথম শটটা যদি হেডশট কানেক্ট করা যায় তাহলে প্রথম শটেই ডেড। মানে পুরো অস্থির একটা ক্যারেক্টার, মানে অ্যাবিলিটিটা অনেক ডেঞ্জারাস। আচ্ছা ওইদিকে প্লেয়ার আছে, আরে মার, আরে মার 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 না, ওরা মারবেই না, আমি সামনে যে অ্যাবিলিটি দিয়ে দিব, তাও মারতেছে না। এই যে গাইছে, এই যে, এই যে মার্ক করে দিল এনিমি, দেখেন কোথায় সিঁড়ির কাছে চলে গেছে, আর আমি নেটটা সিঁড়ির কাছে ফেলাই দেবো, আর এইভাবে ফেলাবো, আর এইভাবে আমার সামনে এসে নেটটা ফুটবে। ও তাও তাও নক, সিরিয়াসলি তাও নক খেয়ে গেছে, ওর টিমমেট আছে উপরে। মানে এইভাবে যে কিভাবে আমি মরছি এটা বলার বাইরে, অনেকবার মরছি এইভাবে। তো যে প্লেয়ারটাকে মার্ক করে দেবে শিরো ক্যারেক্টারের অ্যাবিলিটিটা, সেই প্লেয়ারটাকে মারা খুবই ইজি। মানে প্রথম শটটা যদি কোনো মতে হেডশট কানেক্ট করা যায় তাহলে কোনো কথাই নাই। তো যাই হোক, আমি আরও প্লেয়ার খুঁজতে থাকি, যাতে আমরা ক্যারেক্টারের যে অ্যাবিলিটি আর শক্তিগুলো আসছে আমরা ইজিলি মানে বের করে ফেলতে পারি। ওই যে সামনে দিয়ে আসতেছে, তো গাইজ দেখো যে প্লেয়ারটাকে মার্ক করে দেবো ওই প্লেয়ারটাকে কি ইজিলি আমরা নক করে দিই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে আমাদের ড্যামেজ খাইতে হবে, শর্ট করলে হবে না।
তো দেখছেন, মানে এনিমি শর্ট করলেই হবে না, আমাদের শরীরে শর্ট লাগতে হবে, মানে আমাদের বডিতে শর্টটা কানেক্ট হতে হবে, যখন আমাদের ড্যামেজ দিবে তখনই মার্ক করবে। আসলে তখন আমি ভুল বলতেছিলাম যে 80 মিটারের দূরে মেবে এই জন্য মার্ক করতেছিলাম না, আসলে যখন ড্যামেজ দিবে আমাদের তখন শো করবে যে এনিমিটা কই। অনেক সময় আসে না এনিমি সাইলেন্সার দিয়ে মারে, আমরা টের পাই না কই, ড্যামেজ খেতেছি বা টের পাই না। এই জিনিসটা ইউজ করলে ওই সাইলেন্সার আলাদের ভাত নাই হয়ে যাবে। আরে উপরে রেলিং ব্যাবে একজন আসতেছে, আরে নক, ও রেলিং বে, ও নিচের দিক থেকে আসছে, ক্লক টাওয়ারের সাইড থেকে ওইদিকে আসবে। ও টিমমেটও দেখছি, যদি বলেন এই প্ল্যানটা কেন মার ছিল না, আমি বলবো যে মানে রেডিয়াসের বাইরে। তো আমরা কাছে যাবো এই প্ল্যাটটার সাথে, আমরা ক্লোজ ইন করবো আর তখন দেখবো কি মার্ক হয় কি হয় না। এই ক্যারেক্টারের কুল ডাউন আছে, এই না যে একটানে মারলাম আবার আরেকটায় মার্ক করে দিল, এরকম না, একটা কুল ডাউন আছে টাইম। দেখছেন কি সুন্দর মার্ক করে দিছে, মানে একটা সময় আছে 25 সেকেন্ডের মতো, আর এটা মেবি ক্যারেক্টার আপগ্রেড করলে আরও কমতে থাকবে, তখন হবে তখন কমতে থাকবে। আমি প্রথমে ভাবছিলাম মেবি একটার পর আরেকটা মার্ক করতে থাকবে, আসলে ওইটা না। তো যাই হোক, আমাদের 9 কিল হয়ে গেছে, অ্যালাইভ এখনও 4 জন, মানে আমি বাদে। এই যে 2 জন দেখছি, ও ভাই দুই দিক থেকে মার খাবো কেন, ইয়েস। তো দেখতে পাচ্ছেন যে প্লেয়ারটাকে মার্ক করছে তারে কি ইজিলি আমরা নক করে দিই, কাছে যায় গ্যানারটা করে দিই, বোম মেরে দিই ওর দিকে। ও ভাই অনেক ড্যামেজ দিয়ে দিছে, কি সুন্দর সাইড দিয়ে ঘুরে আসতেছে, জাম্প। তো আমরা সাথে সাথে 11টা কিল করে নিলাম, আর লাস্ট প্লেয়ার অ্যালাইভ, লাস্ট প্লেয়ারটা আমাদের সামনেই আছে, বেচারা মানে ক্যাম্প করতেছে ওইখানে। ওই বিল্ডিংয়ে কয়টা ক্যাম্প করবে, একটু আগেও মারলাম ওই বিল্ডিংয়ে। তো আমাদের ক্রোনো ক্যারেক্টার অ্যাবিলিটিটা অন হয়ে নিক, যাতে সামনে দিয়ে বক্স দিয়ে মারতে পারি। এখন এই প্লেয়ারটা কিন্তু 80 মিটারের মধ্যে ছিল, বাট এর মার্ক করে নাই, কজ এরা এ আমার ড্যামেজ দিতে পারে না শর্ট করার পর, কোনো ক্যারেক্টার অ্যাবিলিটি অন ছিল সেই জন্য। ভাই অনেক ড্যামেজ, আমার কাছে কি বোম, আরে বোম নাই আমার কাছে, আরে যা আছে তাই মেরে দিই, যা হবার হবে। বলতে গেলে ক্যারেক্টারটা জোর, ক্যারেক্টারের অ্যাবিলিটিটা জোর, স্পেশালি যখন সোলো ভার্সাস স্কোয়াড খেলবো তখন, বা র্যাঙ্ক পুশ করার সময় সাইলেন্সারের হাত থেকে বাঁচার জন্য। তো গাইস কেমন লাগলো গেম প্লেটা, আশা করি আপনাদের সবার ভালো লাগছে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পরের বার আমরা আবারও নতুন এক্সাইটিং গেম প্লে নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ।